নগরনাটের আয়োজন কয়টা বাজে এখনো কই যে সবাই? আরে এই তো বৃক্ষ ভাই, বৃক্ষ ভাই আইসা পড়ছেন, অনেকদিন পর দেখলাম ভাই আপনারে। তা কেমন আছেন ভাই? এই তো আছি কোন রকম, তুমি কেমন আছো? এই তো ভাই আছি আর কি একরকম। তো কিছুদিন আগে কি ঝড়টাই না গেল ভাই, আমফানে আপনার কোনো ক্ষতি হয় নাই তো ভাই? ক্ষতি তো হইছে রে ভাই, বুক পাইতা বাঁচাইতে হয় সবাই রে, তাই ক্ষতি সবচেয়ে বেশি আমারই হয়েছে। কিন্তু তবুও এই মানুষ জাতি কৃতজ্ঞতা জানায় না, উল্টা যখন যেভাবে পারে আমাদেরই ক্ষতি করে। ও ভাই আর বইলেন না, মানুষের জ্বালায় জীবন অতিষ্ঠ, আমাদের দেখলেই মারতে চায়। আর আমাদের অতিথি পাখিরা বাইরে থাকে যারা আসে, তাদের মারার জন্য তারা তো আরো এক ধাপ আগাইয়া থাকে। আর বইলো না, এর সাক্ষী তো আমিও। এই তো মৌমাছি একটা বসছে। আরে বৃক্ষ ভাই, পাখি ভাই, কেমন আছেন? আপনাদের দেখে মনটা ভইরা গেছে। এই তো আছি মোটামুটি, তা তুমি কেমন আছো? আরে ভাই, মানুষ জাতিকে আর ভালো থাকতে দে। এই তো গত 2 দিন আগে শুনলাম ভারতের কেরালায় নাকি একটা গর্ভবতী হাতিরে মজাকরণের লাইগা আনারসির ভিতর বাজি বইরা দিয়া মাইরা ফালাইছে। ও ভাই এই খবর আমিও শুনছি, হাতিটা মানুষের বিশ্বাস করছিল আর মানুষজন এই দিল বিশ্বাসের ফল। হ, মানুষ ভাবে এই পৃথিবীটা তাদের একলারি, শুধু তারাই বাঁচবো আর সকল যে ধইরা মারবো, এটা কি ঠিক কোন ভাই? আরে কি নিয়ে কথা কন আপনারা? আরে হরিণ ভাই এদিকে আইয়া পড়ছে, বাহ আর কি কমু ভাই, এই যে মানুষের অত্যাচারের কথা বলি তো, অনেকদিন পরে আপনারে দেখলাম, আপনার সুন্দর চেহারা, তো কেমন আছেন আপনি? আছি ভাই ভালাই, আপনি বৃক্ষ ভাই, পাখি ভাই কেমন আছেন আপনারা? এই তো ভাই বাইতে আছি কোন রকম। আমফানের সময় আপনি কই আছিলেন? কইয়া থাকুন রে ভাই, আমাদের ঘর বাড়ি, আমাদের মা, সবই তো সুন্দরবন, মায়ের কাছেই ছিলাম। কিন্তু দেখেন সুন্দরবন সবাই আগলায় বাঁচাই রাখে, কিন্তু ওই মানুষ জাতি আবার সেই সুন্দরবনটাই ধ্বংস করে। হায় রে মানুষ, আর আমাদের তো দেখলেই শিকারীরা পালে গুলি করে মাইরা ফেলে। আরে মাস ভাই এদিকে এসে পড়ছে, কেমন আছেন আপনি? আমি ভালো আছি ভাই, আপনারা সবাই কেমন আছেন? এই তো আমরা সবাইও ভালো আছি।
এই বিপদের দিনে সবাইরে অনেক দিন পর দেখে আমার যে কি আনন্দ লাগতাছে, তা বইলা বুঝাইতে পারুম না। ও ভাই, আমাদেরও অনেক আনন্দ লাগতাছে, কিন্তু সব আনন্দ তো মানুষেরা শেষ কইরা দিতাছে ভাই, তাদের অত্যাচারে আমাদের জীবন একেবারে অতিষ্ঠ। কারখানার বর্জ্যের পানিতে শুধু দূষণ আর দূষণ, আমরা ভালো করে শ্বাসই নিতে পারি না। হ প্রকৃতি মাতারে একদম ধ্বংস কইরা দিতাছে। হ সবাই তো আয়াই পড়ছে, এখন বাঘ মামা আইলে সভাটা শুরু করা যায়। হ হ হ এই ফাঁকে পাখি ভাইয়ের একটা গান শুনে হলাম, অনেকদিন পর, অনেকদিন পর ধরে অনেক গান শুনি না। ও ভাই শুনামু তো, বাঘ মামা আইতেছে না কেন? বাঘ মামা আসুক, একসাথে গান শুরু করি। বাঘ মামা। আরে কি খবর সবার? হ্যাঁ এই তো আসি আসি। সবাই ভালো আছো? হ্যাঁ তো আমরা তো সবাই আসলাম নগরনাথের আমন্ত্রণে, ওরা আমাদের কথা শুনতে চায়। সবাটা শুরু করব, এর আগে একটা গান হয়ে যাক, মনটা বড়ই বেজার, কি বলো তোমরা? হ্যাঁ পাখি ভাই, একটা গান হয়ে যাক। ঠিক আছে বাপ মামা, আপনি যখন কইতাছেন তাইলে গান দিয়েই শুরু করি। আরে মানুষ বড় আজব প্রাণী, বোঝা বড় দায়, এই তো তারা ডাইনে ঘোরে আবার ঘোরে বাই। মানুষ বড় আজব প্রাণী, বোঝা বড় দায়, এই তো তারা ডাইনে ঘোরে আবার ঘোরে বাই। সুদূর বুদূর মানুষ রে ভাই, এই দেশে এই বঙ্গে, যায় না বুঝা থাকে তারা কখন কি যে রঙ্গে। প্রকৃতির প্রেমিক তারা বলে যে বারবার, তাদের হাতেই হয় যে দেখো প্রকৃতি উজাড়। মানুষ বড় আজব প্রাণী, বোঝা বড় দায়, এই তো তারা ডাইনে ঘুরে আবার ঘুরে। পাখি 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 রইলো বুঝা বাকি, বাংলাদেশের মানুষ নিয়া সেতলা কেন্দিয়ার খুইলা বলো, রইল বাকি কি আর? সেতি কি আর এমনে রে ভাই, সেতি কি আর এমনে, সেতি কি আর এমনে রে ভাই, সেতি কি আর এমনে। বাংলাদেশের মানুষের কি রূপ, বাংলাদেশের সরকারের কি রূপ, বুঝাই বলো কেমনে রে ভাই, সেতি কি আর এমনে রে ভাই, সেতি কি আর এমনে রে ভাই, সেতি কি আর এমনে। পাখির বাটি পাখি, প্যাক না করো নাকি, যা বলবার খুইলা বলো, আমরা করি মালুম, নইলে কিন্তু হালুম, বুঝলি? নইলে কিন্তু হালুম। না না মামা, না না, বলছি ষোলো আনা, ষোলো আনা মানে আমার জেঠু কাছে জানা। বেশ তবে তাই বল, আমি অস্থির আমি চঞ্চল। ভাইবা দেখেন কেমন অদ্ভুত আচরণ, কিছুদিন আগেও বাংলার জনগণ আমাদের সুন্দরবন নিয়ে আহ্লাদে আটখানা, আশা করি সবার আছে জানা। আছে জানা, তবু খুইলা বলতে নাই মানা। বেশ তবে বলি, সারা দুনিয়ার ন্যাচারাল বিউটি মানে কিনা আমাদের বিশ্বের প্রাকৃতিক শান সৌন্দর্য লইয়া একটা প্রতিযোগিতা হইছিল। খবরে কইছিল? ওহ, সেই প্রতিযোগিতায় সুন্দরবন রে ফার্স্ট করবার লাইগা সারা দুনিয়ার মানুষ প্রায় একজোট। তারপর? তারপর শুরু করলো ভোট। এরপর এই সুযোগে কিছু মোবাইল কোম্পানি ফাও কামাইলো নু। বুঝলাম বুঝলাম, তারপর কি? তারপর তারপর জিরো মানে হইলো আন্ডা। চুপ কর পাখি, মারবো মাথায় ডান্ডা, জট হইলো ভোট দিল নোট গেল, তাতে তোর চেতার কারণ কি? মামা আমার কথা বলা বারণ কি? বারণ থাকবো কেন, এখন থামাইয়া ঘ্যান ঘ্যান কষ্ট কইরা কো। সুন্দরবনের চারিদিকে অনেক দিন ধইরা সরকারি লোকেরা না গুনা, সেটা তো সবারই আছে জানা।
Listen, মৌমাছি, I am fish. Let me finish. শুনলাম ভারত সরকার নাকি বাংলাদেশের সাথে হাত রাইকা হাতে আমাদের বনের আশেপাশে করব বিদ্যুতের কারখানা। না 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 না, মানবো না মানবো না না। আরে 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 আরে, বন্ধ করো চিল্লা চিল্লি। এটা কি দিল্লি যে ভারত কইলো আর বাংলাদেশ দিল ফাল? সব আবাল সব আবাল। আরে বাগমা মার কথার কি ঢক, তিনি লো না ইন্ডিয়ার রক। আরে বাগমা মার কথার কি ঢক, তিনি লো না ইন্ডিয়ার রক। ওরা বাংলাদেশের মাথায় কাঁঠাল রেখে এ যায় কাঁঠালের কো। আর কিও জালাল মারে যে পাল, পাবলিক না বুঝতে পারে দো। আর কিও জালাল মারলো যে পাল, পাবলিক না বুঝতে পারে দো। কি সুন্দরবনের আশেপাশে বিদ্যুতের কারখানা, এইটা তো ভালো কথা না? তাছাড়া সরকার কি জানে না সংরক্ষিত বনভূমির 15-20 কিলোমিটারের মধ্যে বিদ্যুতের কারখানা করতে আইনে আছে মানে? মামা, সরকার মানে হইলো ক্ষমতার বান্দা, তাই তারা আন্ধা। কিন্তু দেশের জনগণ কি বলে? তারা কি ওঠে না এই জলে? এতে কি হবে না পরিবেশের বিপর্যয়? মানুষেরও কি হবে না ক্ষতি? এই তো মামার হইছে সুমতি। এইবার বুঝেন নেতা কে নামিছে তা? যেই পাবলিকেরা সুন্দরবনরে ভোট দিতে 2 দিন আগে লাফালাফি করে আমার আমার মাথায় না ধরে, আজ আমাদের সুন্দরবন যখন হুমকির মধ্যে পড়তাছে অথচ তাদের কোনো সেদ ভেদ নাই, তাই তো আমি গাই বাংলাদেশের সরকারের কি রূপ, বুঝাই বলো কেমনে রে ভাই। সেতি কি আর এমনে রে ভাই, সেতি কি আর এমনে রে ভাই, সেতি কি আর এমনে। পাখি ভাই খাটি এক কান কথা কইছে, বুদ্ধি কি আর এমনি এমনি হইছে? হই বই তো সারাদিন এই বন সেই বন নানান বনে মারে উড়া, কিন্তু ওই বাংলাদেশের জনগণ না বুঝা না শুনা কেন নিজে পায় নিজে মারে কুড়াল, সেটা বুঝা বড় ধার। হায় হায়, কথা শুনাই বুকে করে হাঁস ফাঁস। যে পশুর নদীতে আমাদের বাস, সেই নদীতে বেড়ে যাবে মানুষ আর যন্ত্রের কোলাহল। দূষিত হবে নদী আর নদীর সকল, নদীতে যন্ত্রের শব্দে কান পাতা হবে দায়। বিষাক্ত হবে নদীর পানি, ডিজেলে ঘিরে ধরবে আমাদের ফুসফুস। হায় রে মানুষ, হায় রে মানুষ। এই যে আমি মৌমাছি, আমাদের মতো মৌমাছি সারা পৃথিবীতে খুঁজা পাওয়া ভার, আর আমাদের মধু সংগ্রহ করে যে মৌয়ালরা সংখ্যায় তারাও হাজার হাজার। কিন্তু একদিন হয়তো অ্যাসিড বৃষ্টিতে মরে যাব আমি, বিপন্ন হবে সব মৌয়ালের সংসার। আর আমি আর আমরা যারা ওই বনের আশ্রয়ে আছি, হোক সে সাপ বেং নানান পশু পাখি, বিপন্ন হয়ে উঠবে তাদেরও জীবন। আর আমাদের মাতা সুন্দরবন, অগণিত লতা গুল্ম বৃক্ষ জননী, তাহার কি হবে? শান্ত হও, শান্ত হও সবে, শান্ত হও, শান্ত হও সবে। সাক্ষী আছে মাটি মানুষ বিস্তীর্ণ আকাশ, ভারী হয়ে ওঠে যদি আমার বুকের শ্বাস। মানুষেরও নিস্তার নাই, নিস্তার নাই তবে, হও শান্ত সবে, শান্ত হও, শান্ত হও সবে। ক্ষমা করো বৃক্ষ, ক্ষমা করো, শান্ত হও বললেই শান্ত থাকা যায় না। ইন্ডিয়ার নানান রকম বায়না মিটাইতে মিটাইতে এই দেশটা একেবারে ফতুর, কিন্তু দেশের মানুষ বুঝলোই
বন্ধুর বেশে, ওরা আসলে হায়না আর চতুর। বাঘ মামা, ভুল হইলে ক্ষমা কইরেন, আপনি মা বাপ, আসলে এরপরের পুলারে দোষ দিয়া কি লাভ? ওই বাংলাদেশের নেতা নেত্রীরা কোন স্বার্থে ওই ভারতের দালালি করে সেইটা বলেন আগে। হ, শরীর জলের আগে, নাইলে যে বিদ্যুৎ কেন্দ্র ভারত তার নিজের দেশে করতে পারে নাই তাকে জনগণের বিরোধিতায়, তবে কিসের কোন লাভের আশায় বাংলাদেশ সেই প্রজেক্ট নিল তার ঘাড়ে? হ, যেইখানে যখন তখন ভারতের সীমান্ত বাহিনী আমাদের ফেলানিদের মারে, সেইখানে বাংলাদেশ কেন একলা একলা বন্ধু বন্ধু কে আছে? তাই তো কই, আরে শত্রু যখন বন্ধু হইয়া আমার দেশে রাস্তা দিয়া, আরে শত্রু যখন বন্ধু হইয়া আমার দেশের রাস্তা দিয়া, রঙ্গ কইরা হাইটা যায় ফাইটা যায়, ওরে বুকটা ফাইটা যায় ফাইটা যায়, ওরে বুকটা ফাইটা যায়। ভারত যখন বন্ধু হইয়া আমার দেশের সুন্দরবন লইয়া, ভারত যখন বন্ধু হইয়া আমার দেশের রাস্তা দিয়া, রঙ্গ কইরা হাইটা যায় ফাইটা যায়, ওরে বুকটা ফাইটা যায় ফাইটা যায়, ওরে বুকটা ফাইটা যায় ফাইটা যায়, ওরে বুকটা ফাইটা যায়। শান্ত হও, শান্ত হও সবে, শান্ত হও, শান্ত হও সবে, আমার বুকেও আজ বেদনার ভার, এই হতভাগা দেশ নিজের ভালোটা কবে বুঝে নেবে আর? এ দেশের মানুষের কবে আর হবে সুমতি? এই বিদ্যুৎ কেন্দ্র নয় শুধু বন আর প্রকৃতির ক্ষতি, অজস্র মানুষ হারাবে ফসলি জমি, সোনার ফসল, দূষিত হলে জল মাছের মৃত্যু হবে, বাতাস বিষে হবে ভারী, ক্ষণিকের লোভের পাকে আগামীর দিন কেবলই আহাজারি, কেবলই আহাজারি। আহারে অভাগা দেশ, দেশের জনগণ, বিষেতে বাতাস বাড়ি কলুষিত জল, লোভেতে ঘনাবে পাপ, পাপেতে মরণ। বাঁচাও, বাঁচাও মানুষ তোমার সুন্দরবন, বাঁচো হে মানুষ, তুমি বাঁচাও পরিবেশ। ভারতের লাভে কেন বেচবে তোমার দেশ? বিদ্যুতের বিকল্প পথ আছে হে তোমার, সুন্দরবন হারালে তুমি পাবে না তো আর, সুন্দরবন হারালে তুমি পাবে না তো আর, সুন্দরবন হারালে তুমি পাবে না তো আর। ওরা কারা যারা আপন মাতৃভূমিকে বিপন্ন করে বিদেশি প্রভুদের পদলেহন করে, আর ক্ষমতা ও ব্যক্তিগত মুনাফার লোভে প্রকৃতির অমূল্য সম্পদ সুন্দরবনকে হত্যা করতে চায়? ওরা মুনাফাখোর দালাল। সুন্দরবন আমাদের মা, মা যেমন সন্তানের জীবন বিপন্ন হলে বুক চিতিয়ে সন্তানকে রক্ষা করে, ঠিক তেমনি সিডর আইলা সহ অসংখ্য ছোট বড় ঝড় জলোচ্ছ্বাস থেকে সুন্দরবন নিজের বুক পেতে দিয়ে এই বাংলাকে এবং তার সন্তানদের রক্ষা করে। আমরা মনে করি বিদ্যুৎ কেন্দ্রের বিকল্প পথ অনেক আছে, কিন্তু সুন্দরবন পৃথিবীতে একটাই, সুন্দরবন পৃথিবীতে একটাই, সুন্দরবন পৃথিবীতে একটাই। যাই হোক, একটু উত্তেজিত হয়ে পড়ছিলাম, আমাদের ঘর বাড়ি বিপন্ন, বন জঙ্গল উজাড় হয়ে গেছে, মানুষ আমাদের মাইরাও ফেলতেছে, কিন্তু পৃথিবীটা মানুষের একার না, পশু পাখিরও। এই কথাটা সবাই মনে রাখেন, আর আমরা চাই পৃথিবীতে শান্তি নেমে আসুক, সবাই সবার মতো ভালো থাকুক। তো মাঝ ভাই চলেন, কমেন্ট বক্সে কোনো কমেন্ট যদি জমা পইরা থাকে পইরা ফেলাই, দেখেন তো কমেন্ট বক্সে কিছু কমেন্ট আছে। এখানে বশির আহমদ জুয়েল লিখছেন চমৎকার, দেবারতী অদ্বিতীয় চমৎকার, সুমন দাস অসাধারণ, রাজীব রাসেল সহমত ভাই হিসেবে সাথে আছি, নাজমুল হাসান, সুমন কুমার দাস,
সম্ভবত অসাধারণ একটি ইতিহাস রচিত হলো। এই বোধহয় প্রথম, এর আগে এমন ভাবে ফেসবুকে লাইভ নাটক মঞ্চায়ন কখনো হয়েছে কিনা তা অনুসন্ধানের প্রয়োজন। আরো অনেক কমেন্ট আসছে, সবার কমেন্ট তো আর আমাদের নগরনাটের এক ভাই যিনি আমাদের আমন্ত্রণ করেছেন উনি এই সুলক চৌধুরী, ওনারা একটা উনি একটা কমেন্ট করছেন, ভালোবাসা অফুরান, সুদীপ চক্রবর্তী অভিভূত, দেবজ্যোতি দেবু ভালোবাসা নগরনাট। হ্যাঁ, নগরনাটকে আমরাও ধন্যবাদ জানাই বনের পশু পাখির নিয়ে এই নাটক করার জন্য। কি বলেন বাগ ভাই? হ্যাঁ, এখন তো আমাদের আর কি বিদায়ের সময় আইসা পড়ছে। নগরনাট, অনেক ধন্যবাদ নগরনাটরে আমাদের মতো পশু পাখিদের আমন্ত্রণ জানানোর জন্য। তো যাইতে যাইতে আমরা একটা গান শুনা যাই, তো পাখি ভাইয়ের গান আমরা প্রায়ই শুনি, অনেকবার শুনি, আজকে আমরা মাছ ভাইয়ের গান শুনবো। মাছ ভাই কিন্তু খুব ভালো গান লেখে, সুর করে, নিজে গায়, গাতক মানুষ। তো গতকাল পরিবেশ দিবস গেছে, পরিবেশ দিবস নিয়ে একটা যদি গান হয়ে যায়, মানে পরিবেশ নিয়ে, মাছ ভাই কি বলেন? হ্যাঁ হ্যাঁ, ওই সুন্দরবন নিয়ে একটা গান লিখছিলাম ওইটাই গাই, কি কও? হ্যাঁ হ্যাঁ, হয়ে যাক হয়ে যাক। ঘুমটা খুলে বেরিয়ে এসো বনু ফুল, ধ্বংস করো অনাচারীর জাতকুল। ঘুমটা খুলে বেরিয়ে এসো বনু ফুল, ধ্বংস করো অনাচারীর জাতকুল। মধু খাওয়া মধুকরের রক্তে হবে গান, মধু খাওয়া মধুকরের রক্তে হবে গান। বাজবে সুন্দর বন বাজবে দেশের প্রাণ, মানুষ আগুন লাগাইয়া দিলি পরাণের সুন্দর বনে, কেন আগুন লাগাইয়া দিলি পরাণের সুন্দর বনে, মানুষ আগুন লাগাইয়া দিলি পরাণের সুন্দর বনে, কেন আগুন লাগাইয়া দিলি পরাণের সুন্দর বনে, যে আগুন জ্বলছে মনে জ্বলুক, মুনাফা লোভী সেই আগুনে দগ্ধ হয়ে মরুক, যে আগুন জ্বলছে মনে জ্বলুক, মুনাফা লোভী সেই আগুনে দগ্ধ হয়ে মরুক। ক্রমে ক্রমে বাড়ছে যে ক্রোধ, ভাঙবে বার নিদ্রা বেশ, ক্রমে ক্রমে বাড়ছে যে ক্রোধ, বাড়বে এবার নিদ্রা বেশ। সবুজ দিয়ে গাঁথব মালা, সবুজ দিয়ে গাঁথব মালা, এই আমাদের স্বদেশ, মানুষ আগুন লাগাইয়া দিলি পরাণের সুন্দর বনে, কেন আগুন লাগাইয়া দিলি পরাণের সুন্দর বনে, মানুষ আগুন লাগাইয়া দিলি পরাণের সুন্দর বনে, কেন আগুন লাগাইয়া দিলি পরাণের সুন্দর বনে। ধন্যবাদ বাঘ ভাই, আমার একটা সুযোগ করে দিছেন এই কারণে ধন্যবাদ। মাঝ ভাই আপনারেও ধন্যবাদ।